পরকীয়ায় আসক্ত স্বামীর হাতেই প্রাণ গেল স্ত্রী ও 9 বছরের কন্যা সন্তানের। প্রায় বাড়ি থেকে উদাও হয়ে যেতেন এসএম সেলিম 34। কোথায় কার সঙ্গে থাকতেন এসব ব্যাপারে পরিবারের প্রশ্নে কোনো উত্তর দিতেন না। একাধিকবার স্ত্রীকে মারধর এমনকি হত্যার চেষ্টাও করেন সেলিম। গত 2 বছরে অন্তত 3 বার পারিবারিক বৈঠক হয় সম্পর্ক চুকিয়ে ফেলা নিয়ে। বৃষ্টির বাধায় পারিবারিক সে চেষ্টা ভেস্তে যায়। বৃষ্টি বলেছিলেন আর কটা মাস দেখি যদি বদলায় সে, তবে সেলিম বদলাননি, বরং পৃথিবী থেকে বৃষ্টিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে থাকেন তিনি। সেই পরিকল্পনা থেকে 30টি ঘুমের ঔষধ দুধের সঙ্গে মিশিয়ে স্ত্রীকে খাওয়ান। স্ত্রীর সঙ্গে ঘুমের ঔষধ মিশ্রিত দুধ খেয়ে ফেলে 9 বছরের শিশু কন্যা সানজাও মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধের প্রতিক্রিয়ায় মারা যায় দুজনে। জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে রাজধানীর বনশ্রীর ফরাএজি হাসপাতাল থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। সন্দেহভাজন হিসেবে তখনই আটক করা হয় সেলিমকে। পুলিশের জিজ্ঞাসাবাদে সেলিম মা মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানান 3 দিন বাইরে থেকে পরশু রাতে বাসায় ফেরেন। এ নিয়ে পারিবারিক কলহ চরমে ওঠে। পারিবারিক কলহ আর নিজের পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে সারা জীবনের জন্য সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি, কিন্তু মেয়েকে হত্যার পরিকল্পনা ছিল না তার। বাড্ডা থানা পুলিশ সূত্রে জানা গেছে রাজধানীর মেরুল বাড্ডা এলাকার খ 216 নং বাসার ফ্ল্যাট নং 7C-এর 8ম তলায় থাকতেন মাহমুদা হক বৃষ্টি ও সেলিম দম্পতি। ঘটনার পর ভোররাতে স্বজনরা বনশ্রীর ফরায়েজি হাসপাতালে নিয়ে যায় মা মেয়ের অচেতন দেহ। তখন পর্যন্ত সেলিম বলেছিলেন মা মেয়ে বিষ খেয়েছে। বাড্ডা থানা পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ সাদেক বলেন, আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বনশ্রীর ফরায়েজি হাসপাতালে নেওয়ার খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর 5:30টার দিকে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আমরা স্বামী সেলিমকে আটক করি। মা মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে প্রথমে সেলিমের পক্ষ থেকে দাবি করা হলেও ময়নাতদন্তকারী চিকিৎসকদের বরাতে পুলিশ জানতে পারে বিষপানের কোনো আলামত পাওয়া যায়নি। শ্বাসরোধেও হত্যা নয়, মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধের আলামত মিলেছে। পুলিশের বিশদ জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেন দুধের সঙ্গে মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছিল মা ও মেয়েকে। নাতনি ও মেয়ের মৃত্যুতে হতবিহ্বল বৃষ্টির বাবা মোহাম্মদ মোজাম্মেল হক বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় সেলিমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।